হ্যালো এভরিওয়ান, আজকে আমি যে ফুডটি রিভিউ করবো সেটি হচ্ছে গ্লেজডের সল্টেড ক্যারামেল পেস্ট্রি। তো সল্টেড ক্যারামেল পেস্ট্রি যেটা হচ্ছে সেটা হচ্ছে উপরে যে ফ্লেভারটা ক্রিমটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ক্যারামেলের একটা ফ্লেভার থাকে এবং ভেতরে তো ক্রিমি একটা ফ্লেভার থাকবে এবং জাস্ট চকলেটের ফ্লেভারের একটা কেক দেওয়া থাকে। তো নর্মালি আমরা যে পেস্ট্রিগুলো খেয়ে থাকি নর্মাল বেকারি কিংবা অন্য সব বেকারিগুলোতে বা কনফেকশনারিগুলোতে, এটা কিন্তু ওরকম না, একটু ডিফারেন্ট এবং বেশ মজার। এবং আপনারা এদের পেস্ট্রিটা ট্রাই করলে বুঝতে পারবেন যে এটা কতটুকু ইয়ামি এবং খুবই মজার আমার কাছে মনে হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাদেরকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। এবং আপনারা দেখতে পাচ্ছেন দেখতেও কিন্তু খুব সুন্দর আর খেতেও বেশ মজার। দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো, সত্যি কথা বলতে গ্লেজডের আমি খুব বড় একজন ফ্যান। গ্লেজডের প্রতিটা আইটেমই আমার কাছে বেশ ভালো লাগে। আর এটার দাম হচ্ছে 160 টাকা, আর আমার কাছে মনে হয়েছে দাম অনুপাতে একটু বেশি, বাট 100 টাকা হলে বা 120 টাকা হলে মনে হতো যে ভালো হতো। আর রেটিংস 9/10 দিব। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে করে সবার আগে সামনের ভিডিওগুলো পেয়ে যান। আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।